আসসালামু আলাইকুম হাসান ব্লগস এর আরো একটা স্পেশাল পিসির ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে বেশ কিছু গিগাবাইটের প্রোডাক্ট রাখা আছে। আজকে আপনাদেরকে দেখাবো 1,15,000 টাকার মধ্যে একটা পিসি যেখানে ম্যাক্সিমাম কম্পোনেন্টগুলাই থাকবে গিগাবাইট ব্র্যান্ডের। আমরা এটাকে গিগাবাইট ব্র্যান্ড পিসিও বলতে পারি, এক্সেপ্ট প্রসেসর, বাকি সব কিছুই কিন্তু গিগাবাইটের। সো আজকের বিল্ডে কী থাকতেছে সব কিছু জানাবো সম্পূর্ণ ভিডিওতে। এতটুকু বলতে পারি i5-12400 দিয়ে যারা পিসি বিল করতে যাচ্ছেন এবং এইরকম একটা গিগাবাইটের ব্র্যান্ড পিসি, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক স্পেশাল। সম্পূর্ণ ভিডিও দেখবেন একেবারে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে, তাহলেই কিন্তু আপনার বাজেট যদি 1,15,000 হয়ে থাকে তাহলে আমার মনে হয় এই পিসিটাই আপনি বিল করতে আসবেন মাল্টিপ্ল্যান সেন্টারে খুব শীঘ্রই। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমাদের আজকের যে পিসিটা, এটা কিন্তু আগেই বলেছি গিগাবাইট ম্যাক্সিমাম কম্পোনেন্ট দিয়ে বিল করা এবং এটা গিগাবাইটের একটা ব্র্যান্ড পিসি বলতে পারি। প্রসেসরটা শুধুমাত্র ইন্টেলের, ইন্টেল i5-12400। প্রসেসরের মডেল নাম্বার হচ্ছে 12400। এই প্রসেসরের স্পেসিফিকেশন আপনাদেরকে বলে দিব, এটা 6-core 12-threaded একটা প্রসেসর, যে প্রসেসরের বেস ক্লক স্পিড 2.5 GHz, যেটা আপ টু স্পিড দিতে পারে 4.4 GHz পর্যন্ত। ক্যাশ মেমোরি 18 MB, আর এই প্রসেসরে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকবে ইন্টেল USD 730। আজকের বিল্ডের সাথে কিন্তু আমরা 6 GB একটা গ্রাফিক্স কার্ড রাখবো। সো যারা গেমিং করতে যাচ্ছেন প্রফেশনালি, পাশাপাশি যারা ভিডিও এডিটিং করতে যাচ্ছেন, ফ্রিল্যান্সিংয়ের কাজ তো মাস্ট বি এটা দিয়ে করা যাবে, সো তাদের জন্যই কিন্তু এই পিসিটা খুবই চমৎকার হবে। গিগাবাইটের অরাস সিরিজের একটা মাদারবোর্ড আছে আজকের বিল্ডের সাথে, B660M অরাস প্রো DDR4। আর আমরা আজকের বিল্ডের সাথে যে র্যামটা ইউজ করতেছি এটা কিন্তু আসলে ফার্স্ট টাইম আমি দেখলাম, সাথে সাথে আপনারা অনেকেই হয়তো এই ভিডিওতেই ফার্স্ট টাইম দেখে থাকবেন। দেখে কিন্তু মনে হচ্ছে পুরনো র্যাম, বাট এটা একেবারেই নতুন একটা র্যাম যেটা অরাসের। আর এই র্যামের মেগা হার্সটা শুনলে অবাক হবেন, 3333 মেগা হার্সের আসলে এই র্যামটা চমৎকার পারফরমেন্স দিবে। আর আমরা কিন্তু বিল্ডের সাথে অলরেডি দুইটা ইনস্টল করে রেখেছি RGB র্যাম। আর আপনারা দেখতেছেন আমাদের বিল্ডের সাথে কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট আছে, ম্যাক্সিমামগুলো গিগাবাইট। SSD কথা বলবো, আজকের বিল্ডের সাথে SSD ইউজ করা হচ্ছে গিগাবাইটের, 256 GB NVMe M.2। যেহেতু ব্র্যান্ড পিসি সেহেতু এই SSDটা ইউজ করা হচ্ছে। একটা সময় কিন্তু আপনারা আমাদের অনেকগুলো ভিডিওতে এই SSDটা দেখেছেন এবং খুবই ভালো একটা SSD, এটা পারফরমেন্সও বেশ ভালো। সো এইটা থাকতেছে, পাশাপাশি পাওয়ার সাপ্লাই যেটা আজকে ইউজ করতেছি আমরা গিগাবাইটের P750GM, 80+ Gold সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। এবং এটা কিন্তু আপনারা জানেন যে ফুল মডিউলার একটা পাওয়ার সাপ্লাই এবং এটাতে জাপানিজ ক্যাপাসিটর ব্যবহার করা হয়। বিল্ডের সাথে যে চেসিসটা ইউজ করা হচ্ছে খুবই চমৎকার একটা কেসিং, এটা কিন্তু 4,000-4,200 টাকার মধ্যে একটা বেস্ট কেসিং, বিল কোয়ালিটি অসাম, গিগাবাইট C200। ফ্রন্টে কিন্তু টোটালটাই গ্লাস থাকবে। সো আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের স্টক আছে, আপনারা যারা এই পিসিটা বিল করতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন। বিল্ডের সাথে একটা কিবোর্ড দেখতে পাচ্ছেন গিগাবাইটের, এটাও কিন্তু একটা কম্বো প্যাক, নট অনলি কিবোর্ড, এটাতে কিবোর্ড এবং মাউস দুইটাই পাবেন। KM6300 হচ্ছে এর মডেল। সো একে করে প্রত্যেকটা কম্পোনেন্টই আপনাদেরকে দেখালাম, আর এই টোটাল পিসিটা বিল করতে কিন্তু খরচ হয়েছে 1,15,000 টাকা। এখানে 6 GB গ্রাফিক্স কার্ড থাকতেছে, সো গেমিং করবেন যারা তাদের জন্য কিন্তু ডেফিনেটলি একটা ভালো পারফরমেন্স পাওয়া যাবে। ভিডিও এডিটিং যারা করেন, কন্টেন্ট ক্রিয়েট করেন, আমার মতো ইউটিউবে ভিডিও বানান, তাদের জন্য কিন্তু স্পেশালি এই পিসিটা খুব ভালো হবে। কমেন্টস করে জানিয়ে দিন এই পিসিটা কে কে কিনতে চাচ্ছেন। আর মাল্টিপ্ল্যান সেন্টার Level 7 756-57 আসলেই ক্রিয়েটাস কম্পিউটার পেয়ে যাবেন। আসলে বেসিক্যালি গিগাবাইটের কম্পোনেন্টগুলো খুবই ভালো, আপনারা জানেন, বিশেষ করে এর ওয়ারেন্টি সাপোর্টটা খুব ভালো, স্মার্ট টেকনোলজি বাংলাদেশে এর ইম্পর্টেন্ট। আর আমি যে চেয়ারটাতে বসে আছি এটাও কিন্তু গিগাবাইটের অরাস। সো খুব ভালো লাগলো আজকের এই বিলটা দিতে পেরে। যারা চাচ্ছিলেন যে গিগাবাইটের একটা ব্র্যান্ড পিসি বিল করবেন তারা এই ভিডিওটা থেকে আইডিয়া নিতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আজকের ভিডিও থেকে আপনাদেরকে একটা কথাই বলবো, আসলে পিসি যখন আমরা বিল করি আমরা কিন্তু নানান জায়গা থেকে ইনফরমেশনগুলো নিয়ে দেন পিসিটা বানানোর কথা চিন্তা ভাবনা করি। সো আমার মনে হয় যখন আপনি একটা পিসি বিল করবেন আপনার বাজেট যদি মিলে যায় 1,15,000 টাকার মধ্যে, তাহলে আমার মনে হয় এই পিসিটা আপনি বিল করতে পারেন। পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ভালো বিল হবে। সো আজকের মতো চলে যাচ্ছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।